হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম, সুবহানাল্লাহ। হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম, বাংলাদেশের প্রান্ত থেকে জানাই স্বাগত। আমরা মুসলমানদের যে শাল, এই শালটাকে আমরা সবাই মারহাবা জানাতে চাই কিনা একটু জোরে বলেন। অবশ্যই আমরা 31st night মুসলমান হওয়া সত্ত্বেও এই ইংরেজি নববর্ষকে আমরা স্বাগতম জানাই, কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের নববর্ষকে আমরা কখনো স্বাগতম জানাই নি। একটু আসুন, আমরা যে সচ্চা মুসলমান এটার একটু প্রমাণ দিয়ে দিই। আমাদের আসল হিজরি সন, আমাদের সন যেটা মুসলমানদের যে মাস যে বছর যেটা, এই মাস এই বছরগুলোকে আমরা স্বাগতম জানাই। কে হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম, হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম, বাংলাদেশের প্রান্ত থেকে জানাই স্বাগত, বাংলাদেশের প্রান্ত থেকে ওর হিজরি সনের প্রবর্তক ফারুকে আজম, বারা আউলিয়ার ছাট গাতে কি হাজারো সালাম। হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম, বাংলাদেশের প্রান্ত থেকে জানাই স্বাগতম, বলুন বাংলাদেশের প্রান্ত হতে নূর নবীজির হিজরতকে রাখিতে অম্লান, হজরত তোমার হিজরি সনের করেন প্রবর্তন। ওরে নূর নবীজির হিজরতকে রাখিতে অম্লান, হজরত তোমার হিজরি সনের করেন প্রবর্তন, বিশ্ব মুসলিম রাখবে স্মরণ তার এই অবদান, বিশ্ব মুসলিম রাখবে স্মরণ তারই অবদান, বাংলাদেশের প্রান্ত থেকে জানাই স্বাগত, বাংলাদেশের প্রান্ত হতে জানাই স্বাগত। হিজরি নববর্ষ আজি পহেলা মুহররম, ওরে বাংলাদেশের প্রান্ত হতে জানাই স্বাগত। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল, আমরা মুসলমান হিসেবে জন্ম নিয়েছি, মুসলমানের যে কালচার এগুলোকে বুকে ধারণ করে এই অনুপাতে চলে সচ্চা মুসলমান বনে দুনিয়ার জমিন থেকে যাওয়ার সকলকে তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, সাউন্ডের আওয়াজ যত দূর যাচ্ছে যারা শুনছেন, বিশেষ করে পর্দার আড়ালে আমার মাও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার প্যারা নবীজির পবিত্র সুন্নতে মোবারকা সালামটুকু জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার কাজ কর্ম থেকে বিরত রেখে যেই ঘরে প্রবেশ করলে আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করতেই থাকেন সেই পবিত্রতম ঘর আল্লাহ পাকের এই মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু জানবার শুনবার আমল করবার যে তৌফিক দান করেছেন সে রব্বে দয়ালুর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে একবার মহব্বত নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবীজি না হলে কুল কায়েনাতের কোনো কিছুই হতো না, সে দয়ালু নবীজির পাক রওজা শরীফে
আদমদের পক্ষ থেকে সালামি জানাচ্ছি, আয় আল্লাহ আমাদের সালামি তোমার নবীজির বারগাহে রিসালাতের দুয়ার সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলুন আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আলহামদুলিল্লাহ 1443 হিজরি আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে, আরেকটি নতুন সাল আরবি বর্ষ 1444 হিজরি আগমন হতে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আরবি হিজরি সনের 1443 সাল চলে যাচ্ছে, 1444 সাল পদার্পণ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা মুসলমান হিসেবে এ ব্যাপারে একেবারে ওয়াকিফাল নই। জোরে বলুন ঠিক কিনা। শুধু এতটুকু বিবেচনা করে আপনি আমি কি মুসলমান কিনা, সঠিক মুসলমান কিনা, একটু আমাদেরকে আমরা নিজেরাই প্রশ্ন করলে দেখা যায় আমরা সচ্চা মুসলমান হতে পারিনি। কারণ আমরা অন্যের ধর্ম নিয়ে আছি, অন্যের অন্য ধর্মের কালচার নিয়ে আছি, আমরা নিজেদের ধর্ম কর্ম নিয়ে নেই। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের আজকে মুসলমানরা পিছিয়ে যাওয়ার অন্যতম বড় কারণ। জোরে বলুন ঠিক কিনা। তো বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই যে একটি বছর পার হয়ে যাচ্ছে, আরেকটি বছরের পদার্পণ, আমাদেরকে এখন থেকেই শিক্ষা নিতে হবে, এখন থেকেই আমাদেরকে সজাগ হতে হবে। আমরা মুসলমান, আমাদের মুসলমানদের যে একটা রীতিনীতি আছে সব কিছু মেনটেন করে আমাদেরকে স্বচ্ছ মুসলমান বলে দুনিয়ার জমিন থেকে যেতে হবে, এবং যেতে পারলেই আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা হাসিল করতে পারবো। জোরে বলুন ঠিক কিনা। তারই আলোকে পবিত্র কোরআনুল করিমের সূরা আনফালের 30 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। বিশেষ করে এই যে হিজরি সন সম্পর্কে জানার জন্য অত্র আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে, দিলের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ সকলকে সে তৌফিক দান করুক, আমিন। পবিত্র মুহররম মাস আমরা কিভাবে উদযাপন করব সেটা সম্পর্কে আগে একটা হাদিসে মুবারক আমরা শুনে নিই ইনশাআল্লাহ। এরপরে হিজরি সন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল আলামিন ইরশাদ করেন, হে আমার উম্মতগণ শুনে রাখো, এই পবিত্র মুহররমুল মুবারক এমন একটি মহিমান্বিত মাস, যেই মাসে অবহেলা করা যাবে না, যে যত ইবাদত রিয়াজত করতে পারবে সে ততই দামি বনতে পারবে। তো এজন্য এই পবিত্র মুহররমুল মুবারক মাসে আমরা কি করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদিস আমরা পর্যন্ত পৌঁছেছে সেটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার পরিজনের জন্য উদার হস্তে খরচ করবে, আরো জোরে বলেন, আল্লাহ তাআলা সারা বছর তাকে উদার হস্তে দান করবেন, সে গরিব হবে না। তাহলে আমরা একটি আমল করতে পারি, সেটা হলো কি, এই আশুরাতে আমরা আমাদের পরিবার পরিজনদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। শুধু তা নয়, নবীজির আরেকটি সুন্নাত, এই আশুরার দিনে মানিক তাহালা ইয়াউম আশুরা বিল ইসমি লাম তারমিদু আইনাহু আবাদা, যে ব্যক্তি আশুরার দিবসে ইসমিত নামক পাথরের সুরমা ব্যবহার করবে সে ওই চোখ দিয়ে কখনো জাবসা দেখবে না। আরো জোরে বলেন না। তাহলে
আমরা আশুরার এই দিনে কি করব, ইসমিত নামক সুরমা লাগানোর চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। শুধু তা নয়, এই যে আশুরাতে আমাদের জন্য সবচাইতে যে একটি কাজ বেশি করতে হবে সেটা হলো আমরা বেশি বেশি করে রোজা রাখবো। একটু জোরে বলেন না, আমরা বেশি বেশি করে কি রাখবো, রোজা রাখবো। রোজা এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে সদা সর্বদা আমার নবী রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা রাখতেন। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। যেমন হাদিসে বাকির মধ্যে এই হাদিস কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে, নবীজি আমার ইরশাদ করেন আফজালু সিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহ, আল্লাহ নবী ইরশাদ করেছেন মাহে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এরপরে নবীজি আমার ইরশাদ করেন আফজালু সালাতি বাদা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফরিদাতি সালাতুল লাইল, নবীজি আমায় ইরশাদ করেন ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো কিয়ামুল লাইল, রাতের অন্ধকারের যে তাহাজ্জুদের নামাজ এই তাহাজ্জুদের নামাজের স্থান। অতএব মুহররমুল এই মুবারক মাসে আমরা অবশ্যই অবশ্যই এই যে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব, সাথে সাথে নিশ্চিত রাত অন্ধকারে দুনিয়ার জমিনের মানুষ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে যায় ঠিক ওই সময় আমরা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ পাকের রেজা মন্দি হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুহররম মুবারকের পবিত্রতম এই মাসে নিশ্চিত রাত অন্ধকারের তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দিনের বেলায় রোজা রাখার মাধ্যমে আমাদেরকে তার প্রিয় বাজন হিসেবে কবুল করবেন। সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে এভাবে ইয়ামে আশুরা আশুরার দিনগুলো কাটাবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।